বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতনের মাধ্যমে দানবীয় দৈত্যের রূপ নেওয়া ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী শাসনামলের টানা 15 বছরের নির্যাতন আর নিপীড়নের হাতিয়ার হয়ে কাজ করা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হয়। 23 অক্টোবর রাতে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। হত্যা, নির্যাতন, গণরুম কালচার এবং হলের সিট বাণিজ্যের মতো বিভিন্ন ইস্যুতে ছাত্রলীগের সক্রিয় অবস্থানের প্রমাণ মিলেছে উল্লেখ করে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিগত 15 বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জুলাই আন্দোলনে ছাত্রছাত্রী ও সাধারণ জনগণের ওপর বেপরোয়া আক্রমণ করেছে। এছাড়া 5 আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্রবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকারও অভিযোগ তোলা হয় ছাত্রলীগের বিরুদ্ধে। এরপর বিভিন্ন মহল থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবির পর জারি করা হয় এই প্রজ্ঞাপন।